হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনাদের মাঝে এমন একটি খবর নিয়ে হাজির হলাম যা শুনলে আপনারা হতবাক হয়ে যাবেন। এএসপি টিভির মালিক আহসান হাবিব পেয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় বনরপির আহসান হাবিব পেয়ারকে হেফাজতে নিয়ে দুই দিনের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে অনুমতি দিয়েছে আদালত। হাবিব দাউরায়ে হাদিসে পড়াশোনা করছেন। সে নিজেকে এএসপি টিভির সাংবাদিক বলে পরিচয় দিতেন। ইউটিউব চ্যানেলে নিজে ধর্মের কথা বলে জনপ্রিয় হয়ে টেরোরিজমের সাইবার ক্রাইম ইউনিট রাজধানীর খিলগাঁও এলাকা থেকে গত মঙ্গলবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করে। আজ বৃহস্পতিবার আসামিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে রাজধানীর খিলগাঁও থানা ডায়েল করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। ঘটনা প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য তদন্ত শাস্ত্রে 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে মামলায় তদারকি কর্মকর্তা। আসামি নিজেকে পীর দাবি করে জিন তাড়ানোর কথা বলে মেয়েদের নির্যাতন করত বলে অভিযোগ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের যৌন উত্তেজনা কথা বলে বিভিন্ন সময় মেয়েদের অনেককে নিজ বাসায় এনে ব্ল্যাকমেল করে যৌন সম্পর্ক স্থাপন করত। যৌন কর্ম করার সময় ভিডিও করে তা কম্পিউটারে সংরক্ষণ করত। পরে সুযোগ মতো ভিডিও কথা বলে ব্ল্যাকমেল করে লক্ষ লক্ষ টাকা আদায় করত। ঘটনা প্রকৃত রহস্য জানতে ও তার নিকট রক্ষিত ভিডিও সিটি উদ্ধারের লক্ষ্যে আসামিকে হেফাজতে নিয়ে নিরিবিড়িভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। ওই আবেদন শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মঈন উদ্দিন সিদ্দিকী এই রিমান্ড মঞ্জুর করে। তবে শুনানিতে আসামির পক্ষে কোনো আইনজীবী ছিল না। আসামির বিরুদ্ধে খিলগাঁও থানায় 2টি মামলা হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে। এই মামলা ছাড়াও তার বিরুদ্ধে পর্নোগ্রাফিক নিয়ন্ত্রণ আইনের মামলা হয়েছে। এই মামলা রিমান্ডের শেষে ওই মামলা তার